করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে দিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে ইন্ডিয়া টুডে জানায় সম্প্রতি অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা করান এই প্রধানমন্ত্রী সোমবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে আটাশি বছর বয়সী মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে ভ্যাকসিনের প্রয়োগে জোর দেওয়ার আর্জি জানিয়ে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি টুইট বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল